হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। টপিকটি হলো অনলাইনেই সমস্যার সমাধান হবে ভোটার কার্ডের ভুল শোধরানো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, যাদের ভোটার কার্ডের বিভিন্ন রকমের ভুল রয়েছে তাদের ভুল শোধরানো যাবে অনলাইনের মাধ্যমেই। তো এই আলোচনা শুরু করার পূর্বে, যারা চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকন বাজাতে ভুলবেন না। তো আসুন বন্ধু, শুরু করা যাক। তো ভোটার আইডি কার্ডের ভুল সংশোধনের পদ্ধতি খুবই সহজ। তো আসুন আমরা জেনে নিই ভোটার আইডি কার্ডের গুরুত্ব কতটা সে সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কেবল ভোটাধিকার প্রয়োগের অধিকারী নয়, এই কার্ডের গুরুত্ব নাগরিকত্বের প্রমাণ হিসাবেও অপরিহার্য। ভোটার আইডি কার্ডে তাই কোনো ভুল থেকে গেলে বিচলিত হতেই হয়। সেই ভুল সংশোধন বেশ সময় সাপেক্ষই ছিল এতদিন। স্থানীয় পুরসভায় যোগাযোগ করা ইত্যাদি নানা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতো, তাও নির্বাচন কমিশনের তরফে সংশোধনের জন্য ধার্য করা নির্দিষ্ট সময়ে তা করা যেত। কিন্তু এখন অনলাইনেই সংশোধন করা যাচ্ছে ভোটার আইডি কার্ড। অর্থাৎ আপনার ভুল থাকলে, বিভিন্ন রকম ভুল থাকলে আপনি তা পরিবর্তন করতে পারবেন। তো পদ্ধতিটা দেখা যাক কী পদ্ধতি রয়েছে। এক নম্বর বলা হচ্ছে যে প্রথমেই আপনাদের একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে www.nvsp.in। আমি সাইটটির নাম আরেকবার বলছি, www.nvsp.in। এই ওয়েবসাইটে যেতে হবে। দু নম্বর, সেখানে সংশোধনের অপশান অর্থাৎ কারেকশান অফ এন্ট্রি ইন ইলেকটোরাল রোল এ ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করার পরে আপনি তিন নম্বরে চলে যাবেন। ক্লিক করলেই খুলে যাবে আপনার ছ নম্বর ফর্ম। এবার পছন্দের ভাষা আপনাকে বেছে নিতে হবে। পছন্দের ভাষা আপনি বেছে নেবেন, তারপরে কি করবেন, এবারে আপনি প্রয়োজনীয় তথ্যগুলি একে একে দিয়ে দিবেন। তারপরে বলা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট ও আপলোড আপনাকে করতে হবে, যেমন আপনার সাম্প্রতিক ছবি, বৈধ আইডি, অ্যান্ড্রয়েড প্রুফ, বার্থ সার্টিফিকেট ইত্যাদি। এরপর সংশোধনের অপশানে ক্লিক করে প্রয়োজনীয় সংশোধনগুলি করে নিন। এবার আপনার ইমেল আইডি ও মোবাইল নম্বর দিতে হবে। কাজ শেষ হয়ে গেলে আপনার মেল আইডিতে একটি কনফার্মেশন মেল পৌঁছবে। এই মেল পাওয়ার অর্থ আপনার কাজ ঠিকমতো হয়েছে। এই মেল পাওয়ার পরে 30 দিনের মধ্যেই আপডেট হয়ে যাবে আপনার ভোটার আইডি কার্ড। তো বন্ধুরা, জানতে পারলেন খুব সহজ উপায়ে আমরা ভোটার কার্ডের বিভিন্ন ভুল আমরা সংশোধন করতে পারি। তো ওয়েবসাইটটির নাম শেষে আমি আরও একবার বলে রাখছি, www.nvsp.in। এই ওয়েবসাইটে গিয়েই আপনারা ছ নম্বর ফর্মের সাহায্যে আপনারা বিভিন্ন সংশোধন করতে পারবেন। আশা করি অনেকেরই জিজ্ঞাসা ছিল যে ভোটার কার্ড কীভাবে সংশোধন করা যায়। তো আশা করি অনেকেরই উপকারে লাগবে।